তো এখানে কিছু ভক্তরা এসেছে, যারা রথ, একটা রথ নিয়ে এসেছে, বিরাট রথ একেবারে দেখছো সামনেই। তো রথ উদ্দেশ্য করে একটা গান ওনারা বানিয়েছে, আসো আমরা ওদের গলে একটা গান শুনে নিই। অসাধারণ একটা গান গাঁজা বাবাকে নিয়ে, এবং যেটা লোকনাথ বাবার উদ্দেশ্যে রথ নিয়ে একদল ভক্ত এসেছে এবং ওদেরই তৈরি করা একটা অসাধারণ গান আজকের এই ভিডিওতে আমরা দেখে নিই, আসো। ওই দেখা যায় বাবার বাড়ি, ওই দেখা যায় বাবার বাড়ি, বাবা তোমার পায়ে পড়ি, বাবা তোমার পায়ে পড়ি, তোমার বাবা আমার বাবা পায়ে কারা পায়ে কারা আমরা কারা পায়ে কারা পেছনে কারা সামনে কারা আমরা কারা তোমরা কারা সবাই কারা গাছের পাতা নড়ে চড়ে গাছের পাতা নড়ে চড়ে লোকনাথ বাবা লোকনাথ বাবা বাবা মুনি বাবা এলে বাবা বলবো বলবো বলে বোম বললে বাবা পতি বাবা মেজ বাবা ঘোড়া বাবা বড় বাবা জল বাবা পিতা বাবা আমরা কারা আমরা কারা আমরা কারা সবাই কারা বলবো 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 বলব
আমাদের এটা দমদম মধুগড় দিয়ে পুরোটাই কাঁধে করে নিয়ে এসেছি। আমরা বেরিয়েছিলাম হচ্ছে কালকে রাত্রির 11টায়। এটা হচ্ছে বলতে গেলে আপনাদের রথ, রথ হচ্ছে লোকনাথ বাবা নিয়ে আসে ভোলে বাবা রাগি একটা অবস্থার মধ্যে বাবা যুদ্ধ করতে যাচ্ছে, ওই থিমটা আমরা তুলে দিতে পেরেছি। প্রত্যেক বছরই আমরা নতুন কিছু পালকি করি, একবার এক এক ধরনের পালকি রাস্তাটা এটা তাও আমরা দমদম স্টেশনে থাকি, দমদম স্টেশনে জনসনে থাকি, এই অবধি যত কিলোমিটার হয়। আমরা কালকে রাত্রি 11টায় বেরিয়েছি, আমাদের বাড়ি রোডের থেকে অনেক গলির ভিতরে, না গলির ভিতর থেকে বার করতে অনেক কষ্ট হয়, রোডে এলে তাও একটু হাঁটা যায়। তারপর ওখান থেকে যত বাড়ির সাথে এসে তিনটের সময় বেজে গেছে, এতক্ষণ খালি আসতে পেরেছি, আজকে সূর্যটা ওঠেনি বলে আসতে পেরেছি, নাহলে আমরা আসতে পারতাম না। বাবার একটা আশীর্বাদ আছে তাই জন্য আমরা বাবা, রোডটা 50 কিলোমিটার বেশি আছে আমাদের, রাস্তাটা মোটামুটি রাস্তাটা একটু ভালোই আছে, ওই জন্য কোনো কষ্ট হয় না। কিন্তু আমরা খুশি, আমরা সাকসেসফুল, আমরা আসতে পেরেছি সবাই মিলে একসাথে, এর জন্য আমরা খুব খুশি। কষ্টের মধ্যে তো আনন্দ থাকবে, এটা তো একদম। আপনি বলে দেবেন, চল লোকনাথ বাবা, চল বাবা, গাছের পাতা নড়ে চড়ে, গাছের পাতা নড়ে চড়ে, লোকনাথ বাবা, লোকনাথ বাবা, কচুয়া বাবা, চট্টাধারী, নাগধারী, কচুয়া বাবা, কুম্ভ বাবা, চট্টা বাবা, গঙ্গা মাইয়া, গঙ্গা মাইয়া, বলো,